বগল 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 কত সুন্দর বৌদির বগল 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 চাচো 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 গো বগল চাচো চাচো বগল চাচো বগল চাচো বগল চাচো বগল চাচো বগল চাচো বগল চাচো ও বগল চাচো বগলের নাম কি সুন্দর। কমেন্ট তো দেখে নাও, তুমি বগলের রানী, তুমি বগলের দেবী, তোমার বগল শ্রেষ্ঠ। এই দেখো আমার বগলের চুল দেখেছো, এই দেখো এত চুল আমার বগলে, এত চুল আমার বগলে, দেখো এত চুল, চুল না একটু ভালোবাসা বললে তুমি কী বলে জানো, আমার লোম দেখো বগলের লোম, ইংরেজিতে একটু ভালোবাসায় বলবো সেটা কীভাবে করবো সেটা তোমার বুঝতে পারলে তো। আমাদের যে ছেলেদের যে বগলের চুল গজা, মেয়েদেরও গজায়, বৌদিদেরও গজায়, দরজার কিছু নেই, নোংরা জিনিস সবসময় পরিষ্কার রাখতে হয়, এটা নাকি নোংরা। তো সবসময় পরিষ্কার রাখতে হয়, আমি জানি না, আমার আবার লোকসম ভালো লাগে, তোমার একটি ভালো লাগে, তোমার মেয়েরা একটু কমেন্ট করে জানিও তোমার একটি ছেলেদের বগলের লোক ভালো লাগে। অনেক ছেলেরা কিন্তু আবার বৌদিদের কমেন্ট করে জানায় যে তুমি বগলের রানী, তুমি বগলের দেবী, তোমার বগল শ্রেষ্ঠ, আমার দেখা সেরা বগল, সাথে ও গন্ধে অসাধারণ, বলেন কি বৌদি, তুমি লং কেটো না বগলের, ভালো লাগে। মনে বড় দুঃখ দিলে, ঘন চুল ভর্তি বগল কত সুন্দর লাগে বলো তো। আরে রাকা, ভালো লাগে তো, তোমরা একটুখানি মেয়েরা আমার কমেন্ট করে জানাও না তোমাদের কি বললো, ভালো লাগে, ভালো লাগে, তাহলে আমিও কাটবো না। অসাধারণ বগল, তুমি বগল সুন্দরী, তোমার বগলের আরো ভিডিও দেখতে চাই, তাহলে আমিও কাটবো না। কিন্তু কথাটা হচ্ছে এটা, এই বগলের লোম আমি যদি এখন চাচি, এই ভিডিওটা তোমরা কে কে দেখবে, সত্যি কথা বলবে, কেউ কি দেখবে? বৌদির বগলে তো মধু আছে, তাই বৌদির বগল চাচা তোমরা দেখো, ভালো করে দেখো বগলে মধু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু বৌদি যদি বগলের লোম চাচে, এই যদি লোমটা রেজা দিয়ে টানবে, তাতে 50,000 ভিউজ। কমেন্টাই দেখো, যে তোমার বগল চাটতে পারে সে কত ভাগ্যবান। মানের শালিকে খোপড়ি তোর, খোপড়ি তোর শালিক। প্লিজ ডোন্ট রিমুভ ইউ আন্ডারআর্ম হেয়ার, আই লাভ ওমেন আন্ডার হেয়ার। বৌদির বগলে যেরকম লোম আছে, আমারও বগলে তো সেই রকমই লোম আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ফর দিস ভিডিও, প্লিজ ডু মোর এন্ড মোর সেম টাইপ ভিডিও, খুব সুন্দর লাগতেছে তোমার বগলটা বৌদি, তোমার বগলটা খুব সুন্দর। মেয়ের মধ্যে আবার ডিফারেন্স হয় নাকি, কে ছেলে কে মেয়ে? তাহলে তোমরা বৌদির বগলের ভিডিও কেন দেখে ভিউজ দাও, মজা পাও, লাইক দাও, আমার ভিডিও কেন দেখবে না কেন? দেখো কি সুন্দর আমি রেজার দিয়ে বগল চাচ্ছি, তোমরা এরকম ভাবে দাড়ি চাচতে পারো, আমি সবই চাচতে পারি এরকম ভাবে রেজার দিয়ে। সব কি আর দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হু। বেশ প্রশ্ন না, বগল তো সবার একই হয়, আর বগলের যে লোমগুলো গজায় সেইগুলো তো সবার একই হয়, তার মধ্যে কি ছেলে মেয়ের ডিফারেন্স থাকে? ও তো শুধু তোমার বগলের লোমই দেখাচ্ছে, অন্য কোনো জায়গার লোম কি দেখাচ্ছে? দেখায়নি। বেশ সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস, তাহলে আমিও তোমাদের বগলের লোম দেখাবো কালকে থেকে, আমার ভিডিওগুলো তোমরা দেখবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? শুধু চাচনি তো হবে না, তারপর একটু বগলের যত্ন নিতে হয়, স্কিন কেয়ার, একটু ভালো ক্রিম, ভালো তেল লাগাতে হয়, তারপরে এরকম কমেন্ট আসবে, হ্যাঁ বগল পরিষ্কার থাকলে ভালো, আপনারটা এত কেন কালো, বেকিং সোডা লাগান, কিন্তু তাই জন্য তোমাদের জন্য ফর্সা বৌদি নিয়ে এলাম, ফর্সা বৌদির বগল, সাদা বগল, এটাও দেখে মজা পাও। আজকে বগল বৌদির ভিডিও এই পর্যন্তই, থাকলে পরের দিন আসবো আরো অন্য নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। Hey, hey, hey.
বদলটা যদি ভালো লাগে একটু ফেসবুকে ফলো করে দিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে আমার পরের ভিডিওর সাথে। আজকে আমি গুগলটা একটুখানি তোমাদের না দেখে কেটে নিই, পরে যদি তোমরা কমেন্ট করে বলো এই পর্যন্ত আমরা গুগলের জম বদলে তোমাদের দেখি। পরিষ্কার করে ক্রিম লাগিয়ে, মলম লাগিয়ে, তেল লাগিয়ে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? সবাই সময় দেখো, চলো পরে ভিডিও সবাই খুব ভালো দেখো।